আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ডিসেট বিডি ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ চন্দ্র মাউত। তো আপনার মোবাইলের ফোন মেমোরি ফুল থাকে সব সময়, তো আপনি কোনো কিছু মোবাইলের ফোন মেমোরিতে রাখেন নাই, তো আপনি ডিলিট করতেছেন, তারপরে কিন্তু আপনার ফোন মেমোরি ফুল দেখাচ্ছে, আপনার ফোন মেমোরি কিন্তু খালি হচ্ছে না। তো এরকম সমস্যা যদি আপনার মোবাইলে থাকে, তাহলে আপনি কিভাবে 2 মিনিটে এই সমস্যার সমাধান করবেন, তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসেট বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন এবং অল বাটন সিলেক্ট করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আপনার ফোন মেমোরিতে তেমন কোনো কিছু নেই, বা আপনার ফোন মেমোরি থেকে অনেক কিছু আপনি ডিলিট করতেছেন, তারপরে কিন্তু আপনার ফোন মেমোরিটি খালি হচ্ছে না, ফুল দেখাচ্ছে। তো এরকম সমস্যা থাকলে প্রথমে আপনার মোবাইলে থাকা ফাইল সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ফাইল সফটওয়্যারটি আমি এখানে ওপেন করে নিয়েছি। তো এখন এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো ইন্টারনাল স্টোরেজ, তো আমার এখানে দেখতে পাচ্ছেন 2.2 জিবি ফ্রি আছে। তো এই যে দেখতে পাচ্ছেন 2.2 জিবি ফ্রি আছে কিন্তু। তো এখান থেকে আমি কিছু ফাইল আমি আপনাদের সামনে আমি এখন ডিলিট করে দেখিয়ে দিব। 2.2 জিবি ফ্রি ছিল, তো যে এক্সপোর্ট, তো এখান থেকে আমি ডিলিট করব কিছু ফাইল। তো জানি না এই ফাইলগুলো আসলে আমার ফোনে আছে কি মেমোরিতে নেই, তারপর আমি ডিলিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সিলেক্ট অল, তারপর এখানে ডিলিট আইকনে টাচ করে দিলাম, 19 ফাইল, তো আমি ডিলিট করে দিচ্ছি। 2.2 জিবি কিন্তু ফ্রি ছিল, তো ডিলিট হচ্ছে। তো তারপর আমি দেখে চলে আসলাম, অলরেডি কিন্তু ফাইলগুলি ডিলিট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইল ডিলিট করার পরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ, তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন ফাইলগুলি ডিলিট করার পরেও কিন্তু এখানে 2.2 জিবি ফ্রি আছে, তার মানে ফাইল ডিলিট করেছি তারপরে কিন্তু এনে ফোন মেমোরি কিন্তু খালি হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু খালি হয়নি, আমি কিন্তু ফাইল কিন্তু ঠিকই ডিলিট করেছি। তো প্রমাণটা আপনি এখানে দেখতে পেলেন, ফাইল ডিলিট করার পরে কিন্তু ফোন মেমোরি কিন্তু ঠিকই আছে। তো এরকম যদি থাকে, তাহলে আপনি যে কাজটি করবেন, তো উপরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে 3টি লাইন আছে বাম পাশ উপরে, তো এই 3 লাইনের উপর আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ত্রাস, তো এই যে দেখতে পাচ্ছেন 8.8 জিবি, তো দেখতে পাচ্ছেন খামখেয়ালি কথা, এখানে অনেক 8.8 জিবি, কিন্তু এখানে কিন্তু আমার ফোন মেমোরি কিন্তু এখানে কিন্তু ফুল হয়ে আছে, দেখতে পাচ্ছেন 8.8 জিবি কিন্তু খেয়ে ফেলছে। তো এখন যে কাজটি করতে হবে, তো এখন আপনি এই যে এখানে আপনি ত্রাস এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে টাচ করে দিলে আপনি যে সমস্ত ফাইলগুলি ডিলিট করছেন, তো সেই সমস্ত ফাইলগুলি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই ফাইলগুলি ডিলিট করেছি, তো তারপরে কিন্তু এখানে এই ফাইলগুলি কিন্তু এসেছে। তো এখন আপনি যে কাজটি করবেন, তো এখানে আপনি দেখতেছেন অল আইটেম, তো এই যে এইখানে এইখানে একটি এই গোল বৃত্তের উপর আপনি টাচ করলে কিন্তু এখানে এটা কিন্তু অল আইটেম কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন, তো নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট, তো এখন এই ডিলিট এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট, তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট, এখানে টাচ করে দিবেন। অলরেডি কিন্তু এখান থেকে কিন্তু ফাইলগুলি কিন্তু ডিলিট করা হয়ে গেছে।
তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোন মেমোরি কতটুকু খালি হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন 2.2 GB কিন্তু এখানে কিন্তু খালি ছিল, আর এখানে দেখতে পাচ্ছেন 9.0 GB কিন্তু ফ্রি এখানে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন 7 GB কিন্তু খালি হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন 7 GB কিন্তু খালি হয়েছে ফোন মেমোরি। তো আগে কিন্তু 2.2 GB ছিল, ডিলিট করার পরে কিন্তু এখানে কোনো ফ্রি এমবি এখানে কিন্তু দেখায়নি। তো তারপরে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে কিভাবে ডিলিট করার পরে আপনার এখানে স্পেসটা খালি হয়। তো দেখতে পাচ্ছেন 7 GB কিন্তু খালি হয়ে গেছে। তো এভাবে আপনি খুব সহজে কিন্তু এই সিস্টেমেই আপনি আপনার ফোন মেমোরি যদি সবসময় যদি ফুল দেখাই, কোনো কিছু ডিলিট করার পরে যদি আপনার ফোন মেমোরি খালি যদি না হয়, তাহলে আপনি এভাবে আপনার মেমোরি থেকে ফাইল ডিলিট করার মাধ্যমে কিন্তু আপনার ফোন মেমোরিটি আপনি খালি করতে পারবেন খুব সহজেই। তো আজ এই ছিল ভিডিও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।